গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিতুয়েন তানিশ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার আর এখন বাজতে চলছে প্রায় 11:30টার মতো, কি হ্যাঁ 11:30টার মতোই হয়তো বা হয়নি এখন 11টা, 11:30টার মতো নাকি আমি জানি না, মোবাইলটা দেখিনি। তো যাই হোক, এখন মানে ছেলেটা আজকে আমাকে সকাল থেকে এতটা পরেশান করছে, এতটা পরেশান করছে মানে কি বলবো, এরকম কোনোদিনও করে নাই। আমার কাছে থাকবে না, ওর বাবার কাছে থাকবে, ওর বাবার কাছে থাকবে না, আমার কাছে থাকবে, এই বলে হাঁটবে, এই বলে বসবে, মানে কি করবে কি না করবে, সকাল থেকে খায় না। তো যাই হোক, অনেকক্ষণে এতক্ষণে করতে 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 এই মাত্র ঘুমাইলো। তো এখন যেহেতু ঘুমাইলো আর আমি এদিকে বসালাম রান্না, তো কারণ আজকে রান্নাটা অনেকটা পিছিয়ে গেছে, কারণ এই যে ঘুমাইতে দেরি, বাচ্চা যখন ঘুমাবে তখনই তো রান্না করবো। তো এই মাত্র ঘুমাইলো, তো এখন আমি রান্না বসালাম। আর বাবা ক্ষেত থেকে কতগুলো না দারুণ দারুণ জিনিস আনছে, চলো আমি তোমাদের দেখাচ্ছি আগে। হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো ওয়ান এক্স বেড এর সাথে। ওয়ান এক্স হচ্ছে একটা এমন ট্রাস্ট ওয়ার্ড সাইট যেখানে আমি আর আমার বন্ধুরা ওয়াইড ভ্যারাইটিজ অফ গেম খেলি। এখানে তুমি বিভিন্ন ধরনের ওয়ান এক্স গেম, স্পোর্টস প্রেডিকশন, হিউজ ভ্যারাইটি অফ ক্যাসিনো গেম, এমনকি ব্ল্যাক জ্যাক, রোলেট এবং পোকার মতো গেমও খেলতে পারে। এখানে যেমন খুব সহজে টাকা জেতা যায় এবং খুব সহজে উইথড্রলও করা যায়। রিল্যাক্স এন্ড অনেস্ট, সিম্পলি হু আই ক্যান ট্রাস্ট। আমার ফেভারিট গেম হচ্ছে ক্র্যাশ। এই গেমের নিয়ম খুবই সহজ এবং এই গেমে তুমি তোমার উইনিং অ্যামাউন্ট কে খুবই তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে পারো এবং সেভেল টাইমস। আমার কমেন্ট সেকশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে তোমরা ক্লিক করে রেজিস্টার করে নাও। রেজিস্টার করার পরে তুমি যদি ডিপোজিট করো, দেন ইউ উইল গেট 150% টপ অফ দ্য ডিপোজিট এবং আমার প্রোমো কোড যদি তোমরা ইউজ করো, তারপর তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি প্রিন্ট। সো ডোন্ট মিস ইট, জাস্ট ইউজ ইট। এই দেখো, এক ঝুড়ি ভর্তি হচ্ছে শাক, এগুলো শুধু ভুতো শাক। তো ভুতো শাক রান্না করবো, ভাজা করবো ভুতো শাক, মানে বেগুন টেগুন দিয়ে রান্না করবো, আর বেগুন আলু দিয়ে বুতে শাক রান্না করবো, আর তার সাথে হচ্ছে ডাল রান্না করছি, এটা দিয়ে বাবার খাওয়া হয়ে যাবে, আর তোমাদের দাদা যদি বাজার গেলো যদি মাছ নিয়ে আসে তাহলে মাছ করবো। তো এই হচ্ছে রান্না আছে। তো চলো ঝটপট রান্না করে নিই। ডালের ওদিকে আমার সিটি বসিয়ে দিয়েছি, সিটি পড়েও গেছে, ডালটা নামিয়ে শাকটা বসাই। তো শাকটা ভাবছি কি ওই কড়াইতে করবো, মানে আমি উনানে যে রান্না করতাম ওই কড়াইটা, উনানটা একটু ভেঙে গেছে, ওটা পরে মানে বানানোর সময়টাই পাই না আমি। তো আর কি করবো, ওই উনার ওই কড়াইটা এনে এটার মধ্যে শাক বসাবো, শাকও অনেকটা হবে না নাহলে। আর ওই কড়াইটার মধ্যে কালকে ডিম অমলেট করেছিলাম, তো ওইটা আর মাজা হয়নি, একটুখানি তেল ছিল। তো এই আর কি, চলো দেখুন। কারা কারা বুতে শাক আলু বেগুন দিয়ে খেয়েছে অবশ্যই জানিও, এইভাবে খেতে কিন্তু ভালো লাগে। আর অনেকেই বলো যে বুতে শাকটা চেনো না, তো এটা না বেশিরভাগই হচ্ছে মনে হয় গ্রামেই হয়, আর এটা না হচ্ছে কোনোভাবে চাষ টাস করে না, এগুলো আলু ক্ষেত বা ভুট্টা ক্ষেত এগুলোতে এমনি এমনি গজিয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন, কালো জিরা দিলেও হয়। তো তারপরে হচ্ছে আলু বেগুনটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, একটু মানে হালকা হালকা করে ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে ভেজে তারপরে শাকগুলো দেব। আর হ্যাঁ, বললাম না যে আলু বেগুন এগুলো ফেলতে হয় না, হ্যাঁ একদমই সত্যি। আমার কাছে মনে হয় শাক বলতে এই দুই রকমের শাকই আছে, এক হচ্ছে ঢেঁকির শাক আর হচ্ছে এক বোঁতে শাক, এই দুটো কোথাও ফেলতে হয় না কোনো কিছুই না। আর এই যে এই শাকটা যেটা আমি রান্না করছি বোঁতে শাক, এটা না শুধুমাত্র এই শীতের সিজনেই হয়, আলু ক্ষেত বলো ভুট্টা ক্ষেত বলো, এই আলু ক্ষেত ভুট্টা ক্ষেতেই বেশিরভাগ পাওয়া যায়। একদম মানে কি বলবো, একদম ক্ষেতের আল্লে আল্লে বা ক্ষেতের ধারে ধারে এখন প্রচুর পরিমাণে হয় আমাদের এখানে, বেশ ভালো লাগে। আর এই শীতের দিনে গরম গরম ভাত আর যদি এরকম বোঁতে শাক থাকে আর কিচ্ছু লাগে না। শাক বলতে আমার এই দুইটা শাকই মানে ভালো লাগে, শাক একদম যে প্রিয় এইসব বলতে হয় না, যদিও বা মোটামুটি ভালো লাগে এই বোঁতে শাকটা আর হচ্ছে ঢেঁকি শাকটা, আর লাউ শাকটাও খাই। কিন্তু ওই যে প্রতিদিন যে শাক খাওয়া এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আর অনেক শাক কী কী, রসুন শাক আরও কী কী, ঢেমসি শাক, ওই শাক অতটা আমার অতটাও ভালো লাগে না, ভালো লাগে না আর কি। তো যাই হোক, তারপরে ভালো করে আলু আর বেগুনটাকে ভালো করে মজিয়ে একটুখানি ভেজে নিলাম, তারপরে এই শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাকগুলো পুরোটাই বাবা নিয়ে আসছে, দেখো এক কড়াই বড় কড়াইটা নিয়ে আসছি আজকে, উনানে রান্না করি না ওই কড়াইটা নিয়ে আসছি, তাও এই কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, অনেক শাক হয়েছে। তারপর জেঠিমারাও অল্প একটু শাক নিয়ে গেছে, তো এক কড়াই শাক হয়েছে। তো এদিকে হচ্ছে শাক করব আর ডাল, আর বাকি কী কী রান্না করি তোমরা দেখতে থাকো। আর যা বলছিলাম জানি কী জানি বলছিলাম, ও শাকের ব্যাপারে বলছিলাম, আর এই শাকটা কি বলতো, এই শাকটা এইভাবে খেতেই ভালো লাগে। আর শাকগুলো দেখো একদম বাবা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে।
তো এদিকে ঢাকা বন্ধ করে ওদিকে চলে গেছিলাম ছেলের ওখানে, ছেলে উঠে পড়েছিল, তো আর একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। তো দেখো শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, যদিও বা এখনও উল্টে দেয়নি, উল্টে পাল্টে দেয়নি, কিন্তু খানিকটা সেদ্ধ হয়েছে। তো এটাকে একদম ভালো করে মুজিয়ে একদম তরকারি যেরকম করে না সেরকম টাইপের করব। আর তরকারি তো না মানে আর কি ভাজা ভাজা শাক ভাজা, আর এটা এইভাবে খেতেই ভালো লাগে। আর অনেক শাক আছে ঝোল ঝোল খাবার, কিন্তু এই শাকটা ঝোল খেতে ভালো লাগে না, মানে সমস্ত কিছুর যে শাকের ঝোল ওই জিনিসটা কিন্তু ভালো লাগে না, তাই না বলো? আর হ্যাঁ, আমাদের বাড়িতে শাকের ঝোলটাই সবাই পছন্দ করে আর কি, তো সেই জন্যে ঝোলটা করা হয় আর কি। তো বন্ধুরা মোটামুটি রান্না শেষ, রান্না বলতে ওই যে ডাল করলাম, আর হচ্ছে ওই যে শাক নিয়ে আসছে বাবা, ওগুলো আগুলো বেগুন দিয়ে তরকারি করেছি, আর শিম ভাজা আর ডাল। তো এই হচ্ছে রান্না। আর মাছের ঝোলের জন্য আলু সেদ্ধ করে রেখেছি, মশলা বেটে রেখেছি, যদি মাছ নিয়ে আসে তাহলে মাছের ঝোলটা ওই করে নিতে পারবে, সমস্ত কিছু করা মশলা বাটা আলু সেদ্ধ করে ছুলে রেখেছি করে নিতে পারবে। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠলো, কোনোকে স্নান করাবো খাওয়াবো। তো আমি জানি ভাবলাম যে মাছ নিয়ে আসবে, তার জন্য আর ডিম সেদ্ধ দিলাম না, তো এখনও তো আসলো না, তো কী করবো। আর গরম জলও করা রেশ একদম শেষ, এখন শুধু বিছানাটা চাদরটা আজকে চেঞ্জ করব, ওকে নিয়ে করতে পারবো বোধ হয়। তো বিছানা চাদরটা চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা সমস্ত খাওয়া দাওয়া করে বাবাকেও দিকে হচ্ছে খাবার দাবার সমস্ত কিছু বেড়ে দিয়ে আসলাম। ছেলেকে এত চেষ্টা করলাম দুপুরবেলা খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর, কিন্তু ও কিছুতেই ঘুমাবে না। তো যেহেতু ঘুমাবে না তাই ওর বাবাকে বললাম যে তুমি নিয়ে বাইরে যাও, কারণ আমি ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করি, কারণ কী বলতো এত 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 পরিমাণে হাওয়া দিয়েছে যে বাইরে থেকে প্রচণ্ড ধুলো বালি সমস্ত কিছু আসছে। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, যেই বিছানার চাদরটা পেতেছিলাম তোমরা তো দেখেছো, ওইটা তুলে তারপরে ভালো করে বিছানা চাদরটা চেঞ্জ করে বাবুর বিছানাটা দিকে করে এখানে একটু বালিশগুলো সাজিয়ে রাখলাম, বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছি। তো করে তারপরে ভালো করে ঘরটর ঝাড় দিয়ে ঘর দোরগুলো মুছতে হবে, এত পরিমাণে ধুলো আর পাতা কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের একটা খুশির খবর দিচ্ছি। তো তোমরা বন্ধুরা প্রায় সবাই বেশিরভাগ জানো যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে মানে আজকে যেহেতু ভিডিওটা দিচ্ছি মানে আজকে থেকে শেষ মোটামুটি। আর তো বুনুর পরীক্ষাও আজকে ছিল, তো বুনুর পরীক্ষা শেষ আজকে 29 তারিখ, বুনুর পরীক্ষাও শেষ। তো আমি আসার সময় বলেছিলাম যে বুনু বাড়িতে আসিস, মানে আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন আসার সময় বলেছিলাম যে বুনু পরীক্ষা শেষ হলে আসিস, তো বলেছিল যে হ্যাঁ পরীক্ষা শেষ হোক কেউ এসে আমাকে নিয়ে যাস, নাহলে বাবার সাথে যাব। তো যাই হোক বন্ধুরা, সে আমার এত ভালো লাগছে যে এর মধ্যেও একদিন বুনুকে ফোন করেছিলাম পরীক্ষা চলাকালীন, যে পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে, তো বললাম যে পরীক্ষা শেষ হলে আসিস, তো বললো যে হ্যাঁ আমাকে হয় নিয়ে যেতে হবে নাহলে বাবার সাথে আসবো আর কি। তো মাও বলছিল যে তোর বুনুকে নিয়ে যাস, তার কারণটা বলছি কেন। তো মা বলছিল বুনুকে নিয়ে তোর বাড়িতে কয়েকদিন রাখিস, তো সবজি খাওয়া শিখাস, কারণ দেখো আমার বাড়িতে তো প্রায় হ্যাঁ ভালো মন্দ মানে মাছ টাছ তো রান্না হয়, কিন্তু সবজিটা কিন্তু আমাদের বাড়িতে হয়, কারণ বাবা নিরামিষ খায় আর আমার বুনু হচ্ছে কোনো রকমের সবজি টবজি খায় না। তো মা এমনি বলছিল যে বুনুকে নিয়ে যাবি, বুনুকে নিয়ে যেয়ে সবজি খাওয়ানো শিখাবি, মানে যে কোনো কোনো সবজি খায় না ও, শুধু ডাল আলু ভাজা ডিম অমলেট আর হচ্ছে মাংস, কোনো মাছও খায় না। তো এই আর কি মা বলছিল নিয়ে গিয়ে তোর কাছে রাখবি বেশ কয়েকদিন পরীক্ষা শেষ হলে। তো যাই হোক, পরীক্ষা বুনু শেষ, বুনু আসবে, এটা ভেবে ভেবেই আমার যে এত ভালো লাগছে, মানে আমার নিজের কেউ আমার বোন আমার বাড়িতে এসে থাকবে, সবাই আসে দিদির বাড়িতে ঘুরতে, কত ভালো লাগে আগে দেখতাম, তো এখন আমার সাথে সেই জিনিসটা হবে, আমার যে কত ভালো লাগছে কত আনন্দ হচ্ছে, আর পুষ্কুর মাসির সাথে আনন্দ করবে, এই জিনিসগুলো না ভেবে ভেবেই আনন্দ লাগছে। আমি জানি তোমাদেরও আনন্দ লাগছে, কারণ তোমরাও অনেক 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 ভালোবাসো আমাকে, তো তোমাদের তো আনন্দ হবেই, আমার প্রত্যেকটা আনন্দেতে তোমরাও আনন্দিত হও আমি জানি। তো এই ভেবে ভেবেই আর কি ভালো লাগছে, আর এটাই আমার কাছে সব থেকে খুশির খবর যে আস্তে আস্তে আমার পরিবারের সবাই আসবে আমার বাড়িতে, এটা আমার কাছে যে কতটা খুশি আর কতটা আমার কাছে ভাগ্য লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে উঠোন ঠুটনগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর মনে মনেই খালি দিন গুনছি জানো, যে আজকে 29 তারিখ, আজকে 28 তারিখ, এরকম করে যে এই তো বুনুর পরীক্ষা শেষ হবে, তো হয়তো বা দিদিকেও আসতে বলবো আর কি, দিদিকে তো আসতে বলবোই, তো হয়তো বা ও আসবে, তো আসলে পরে দিদি বুনু দুদিন থেকে তারপরে ওদের সাথে আমি বাড়ি যাবো আর কি, মানে বাবার বাড়িতে আর কি যাবো। তো
সেই আমার না সেই আজকে না এখন দিনগুলো না আমার কাছে সেই স্বপ্নের মতো লাগে। এই যে মনে মানে একটা থাকে না স্বপ্ন দেখতাম এই জিনিসগুলো নিয়ে, সেই স্বপ্নগুলো আমার বাস্তবায়িত হচ্ছে। আমার বাড়িতে আসবে, আমি যাব, কয়েকদিন থাকবো, এটা অন্যের ক্ষেত্রে আমি দেখতাম যে অনেক অনেক অনেকেই এটা জিনিসটা পেত, কিন্তু আমি তো এতদিন পাইনি না। এই জিনিসটা আমার কাছে যে কতটা 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 খুশির সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে এই যে দেখো কালাই ঠালাইগুলো যে ঠিক করা হয়েছে, সরি কালাই বলছি, শস্যগুলো তো সেগুলো আর কি গুছিয়ে রাখলাম। বাবা আর কি পরিষ্কার করেছে, বাবাই সমস্তটা করেছে। তো এখন আমি ভালো করে উঠানটা আর বাড়ির চারপাশটা ঝাড় দিয়ে নেব। এই দেখো বাইকে থাকবে, ও বাইকে থেকে নামে না। ওই জায়গাটা ঝাড় দিব, তুমি ওকে 5 মিনিট নিও এখন না, কালকে জান কেন। এই রাস্তাটা ঝাড় দিলাম, কে অর্ক দিব হ্যাঁ তো জানি। ও 17 ঘরের 12 ঘরের নাম তো ঝরঝরা বলে, আমাদের এই এই সাইডগুলো ঝাড় দিলাম। জেরিমা বলতেছে দাঁড়াও আমি হাত মুখ তুলে ধুই, ছোটবেলায় খেলতাম দেখি কে কে পারো। ওয়াও, কার কার বলো তো এরকম ছোটবেলার কথা মনে পড়ছে এই খেলাটা দেখে। আমরাও কিন্তু বেশ খেলতাম এই ছোটবেলায়, এই খেলাটা বেশ ভালো লাগতো। আমরাও যখন একটা সময় এদের মতো ছিলাম, কী করে দিন পাড়িয়ে যায় তাই না বলো। এই একটা সময় এরকম ছিলাম, এখন হট করে বড় হয়েছি, সংসার কাজ এই সমস্ত করতে করতে আমাদের দিন পেরিয়ে যাচ্ছে। যখন এদের দেখি না আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কালকে পড়ে যা ছাল উঠছে আরও খেলি ধরছে, বুঝে গেছে যে ওকে গাড়ি থেকে নামানো হবে। ও মা কোথায় তুলবা বলো, চলো অভিক পায় না। হ্যাঁ চ্যালেঞ্জ বাজি, 5 টাকা 10-20 কর কর, এটা যা ঝুমুর, এটা যা আয় যা, শেষ শেষ, দাঁড়া দাঁড়া দেখে কর তো কর। হ্যাঁ হ্যাঁ জিতে গেছিস। তো তোমার দাদাভাই বলছে এখন আমাকে একটা ছবি তুলে দাও বাবুর সাথে, তো এখন বাবুর সাথে ওকে একটা ছবি তোলার জন্য আমি ওখানে যাচ্ছি। আর ওরা বাপ্পাটা কোথায় গেল তোমাদের দেখাই। হ্যাঁ এখানে আমাদের জামা কাপড়গুলো মেলা আছে, হাওয়া না। তো এদিকে দেখো এই যে বাবুর ছবিগুলো তোলা হয়েছিল, তো কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই জানিও। তো বেটা আমার পোজ দেয় দেখো, আশা করি তোমাদের ভালো লেগেছে ছবিগুলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপরে সমস্ত কাজ বাজ করে এখন সন্ধেবেলা আমি সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি। সন্ধেবাতি দেওয়ার পরে জেঠিমা আসছিল, জেঠিমার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম। 1 2 3
চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, বই পড়ার দিকে বাবা আসবে, আসুক গা, এক, দুই, ধক্কা ধক্কা ঠাকুর দেখ, দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ইয়ে, আরো গুনবে, আরো গুন, এক, দুই, হ্যাঁ নিচে হাতে গুনবে, এক, দুই, তিন, চার, পাঁচ, আদর করে তো বাবা, বাবা আদর করে দাও তো, আদর করে দাও, ঠাম্মিকে আদর করে দাও তো, আদর দাও আমার, হ্যাঁ এরকম না, আদর আদর। এখন বাজতে চলছে রাত্রি প্রায় 8টার মতন। আমার দাদা ভাই এদিকে রান্নাঘরে বলছে যে আজকে আমি একটু রান্না করি, কারণ তোমার হাতে রান্না খাইতে খাইতে আমার আর ভালো লাগতেছে না। আস্তে আস্তে রাগের চোটে রান্না ঠান্না করো নাকি। তো এদিকে ভাত মাছের তেল রান্না করছে, আর এখানে আছে, এখানে যে মাছের তেল, সিদ্ধ করতে লাগবে না আমার তেলটা তো, আর এখানে ডিম অমলেট করছে, আর বাবা এই মাত্র বাজার থেকে দেখো সিঙ্গারা নিয়ে আসলো বাবা, তিনটা সিঙ্গারা আনছে, বাবাকে একটা সিঙ্গারা দিয়ে আসলাম, আর এখানে দুইটা আছে, আর আনছে ডিমের চপ, তো ডিমের চপ দুইটা আনছে, কারণ বাবা তো খায় না, তো একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য।